বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো প্রেগাব্যাকটিন M75 mg ক্যাপসুলের সম্পর্কে, যেটা প্রস্তুত করেছে গ্যালেনবার্গ কোম্পানি। আর এটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 121 টাকা 10টি ক্যাপসুলের দাম। তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের যে এই প্রেগাব্যাকটিন M75 mg ক্যাপসুলের মধ্যে কোন কোন কম্পোজিশনগুলো আছে। এটার মধ্যে আছে দুটো কম্পোজিশন, একটা হলো প্রেগাবলিন যেটা আছে আপনার 75 mg, আর আরেকটা হচ্ছে আপনার মিথাইল কোবালামিন যেটা আছে আপনার 750 mcg, অর্থাৎ মাইক্রোগ্রাম। তো বন্ধুরা, আপনারা এই প্রেগাব্যাকটিন M75 mg ক্যাপসুলটা মূলত ব্যবহার করতে পারবেন নিউরোপ্যাথি ব্যথা, অর্থাৎ আপনার যদি নার্ভের কোনো জায়গায় ব্যথা হয়ে থাকে, যেমন ধরুন পেশিতে টান হয়ে ব্যথা লাগছে, বা আপনার কোনো জায়গায় উঠতে গেলে বা বসতে গেলে আপনার পেশি যেন খিঁচে ধরে আছে নার্ভের সমস্যার জন্য, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার যে কোনো ধরনের নার্ভের সমস্যায় এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি এটা এপিলেপসি, অর্থাৎ মিগি রোগ যাদের আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এই ক্যাপসুলটা প্রাপ্তবয়স্করা যদি এরকম ধরনের সমস্যাগুলো ফেস করে থাকেন, তাহলে একটি করে ক্যাপসুল রাতের দিকে খাবার পর আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের সমস্যা অনুযায়ী এটা আপনাকে এক মাস পর্যন্ত খেতে হতে পারে, আবার প্রয়োজন অনুযায়ী আপনাকে 10 দিন বা 20 দিনও খেতে হতে পারে। সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ডোজটা নির্ধারিত করে তবেই আপনি খাবেন। আর জানিয়ে রেখে আপনাদের এর সাইড এফেক্টের সম্পর্কে, যেমন ধরুন আপনি এটা ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার মুখটা শুকিয়ে যেতে পারে, কনস্টিপেশনের মতো প্রবলেম হতে পারে, ওয়েট বেড়ে যেতে পারে, আপনার ডিজিনেসের মতো সমস্যা দেখা দিতে পারে। আর এর মধ্যে যে প্রেগাবলিনটা আছে, এই প্রেগাবলিনের জন্য আপনার হয়তো হালকা খাবার পর 2-5 দিন আপনার মাথা কিন্তু হালকা ঘোড় ঘোড় ভাব কিন্তু লাগলেও লাগতে পারে। আর জানিয়ে রাখি আপনাদের এটা প্রেগনেন্সি মহিলা এবং স্তন্দানকারী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ না নিয়ে এটা ব্যবহার করাবেন না। আর অবশ্যই এই ধরনের ক্যাপসুল ব্যবহার করার পূর্বে ডক্টরের পরামর্শ না নিয়ে ব্যবহার করবেন না। তো এই ছিল ছোট্ট একটা তথ্য প্রেগাবলিন এবং মিথাইল কোবালামিন ক্যাপসুলটার সম্পর্কে। যদি তথ্যটা ভালো লাগে এবং উপকারে লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।